হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আমি শোয়াক ফ্রম শোয়াক 360। আর আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এমন একটা ভিডিও বানাতে যাচ্ছি যেটার জন্য অর্ধেক মানুষ আমাকে বকা দেবে আর অর্ধেক মানুষ ভালো বলবে। ভিডিও টপিক হচ্ছে আপনার নিজের কন্টেন্ট, আপনার নিজের ভিডিও বা মিউজিক, যে কোনো নিজের কন্টেন্ট যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে ফেলে তার মনে করে, তাহলে সেটাতে রিপোর্ট করে কীভাবে আপনি ভিডিওটা টেক ডাউন করবেন, ভিডিওটা কীভাবে ডিলিট করবেন তার চ্যানেল থেকে। তো আমরা স্বভাবতই যখন আমাদের ভিডিওটা অন্যের চ্যানেলে দেখি, লাইক আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও বানালেন, সে আপলোড করে ফেললো, ইউর লাইক ইউ সানফি কুমরা আমার ভিডিও আপলোড করে ফেলছে তার চ্যানেলে, কিন্তু অনেকেই জানে না ও এটা যে কীভাবে আসলে লিগালি সেটাকে টেক ডাউন করতে হয়, হাউ টেক ডাউন দ্যাট ভিডিও, বারবার টেক ডাউন কেন বলছে, ডিলিট কীভাবে করতে হয়। ওকে, তো এখন আসি হচ্ছে তাদের পক্ষে যারা আমাকে বকা দেবে, হ্যাঁ তাদের জন্য কিছু কথা। সেটা হচ্ছে আপনারা যারা আমাকে বকা দিতে চাইবেন জিনিসটা দেখে, আসলে এই জিনিসটা হওয়া ঠিক না। কারণ হচ্ছে আপনি যদি মোরাল পার্সপেক্টিভ বা ইথিক্যাল সাইড থেকে দেখেন তাহলে এই জিনিসটা হওয়া উচিত না। কারণ একজন কন্টেন্ট ওনার অনেক কষ্ট করে সেই ভিডিওটা বানায় বা মিউজিকটা বানায়, সেটা যদি আপনি ইউজ করে তার বানানো জিনিস দিয়ে আপনি যদি ইনকাম করে ফেলেন তাহলে আসলে এই জিনিসটা কোনো দিক দিয়েই সঠিকভাবে আমি ধরে নিতে পারছি না। তারপরেও আমরা সাধারণত এটা অন্যের জিনিস নিজের মনে করে ইউজ করে ফেলি, কিন্তু এটা হওয়া উচিত না। আস্তে আস্তে ট্রেন্ডিংটা চেঞ্জ হচ্ছে, দেশে সাইবার ল হচ্ছে, আইনকানুন অনেক শক্ত হচ্ছে, তো এই জিনিসগুলো থেকে এখনই সতর্ক হওয়া উচিত আমাদের সবার। তো অন্যের কন্টেন্ট যেন আমরা ইউজ না করি, সবাই নিজেরটা ইউজ করার চেষ্টা করব। আর আমার মতো যারা এরকম ভিডিও বানাবে তাদের জন্য বকা না দেয়। হ্যাঁ ওকে, তো আর সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে এসে কন্টেন্ট ওনারের জায়গায় দাঁড়ান, আপনার ভিডিও যদি কেউ এরকম চুরি করে আপলোড করে ফেলতো তাহলে আপনার কেমন ফিল হতো, সেই জিনিসটা একবার চিন্তা করে তারপরে আসলে জাজ করবেন যে ভিডিওটা আপনার আপলোড করা ঠিক হচ্ছে কি হচ্ছে না। অলওয়েজ পুট ইউর ফিট ইন আদার শুজ, ইফ ইট হার্টস ইউ দেন মেবি দ্যাট পার্সন উইল গেট হার্ট টু, এটা একটা কোট ছোট। তো সবসময় কন্টেন্ট ওনারের জায়গায় এসে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যে আসলে সেই ওনারটা কী ফিল করছে যখন আপনি তার ভিডিওটা আপলোড করছেন, বা আপনার ভিডিওটা অন্য কেউ আপলোড করলে আপনি কীরকম ফিল করতেন, তাহলে আসলে বোঝা যাবে জিনিসটা যে কেমন। ভাই অনেক জ্ঞান দিয়ে দিয়েছে, আর জ্ঞান দেব না। তো চলুন পিসিতে ঢুকি, কম্পিউটারে ঢুকি, আমরা দেখবো কীভাবে এই ভিডিওতে রিপোর্ট করতে হয়, কীভাবে ভিডিওটা ডিলিট করতে হয় সম্পূর্ণ লিগেলি। ওকে, কোনো ইললিগেল ওয়ে না, সম্পূর্ণ লিগেলি কীভাবে ডিলিট করতে হয়। ওকে, তো চলুন কম্পিউটারে ঢুকি। কম্পিউটারে ঢোকার পরে প্রথমেই আপনি ইউটিউবে ঢুকবেন, ইউটিউব ছাড়া অন্য কোথাও কিন্তু ঢুকবেন না, তাহলে কিন্তু ভিডিও রিপোর্ট করতে পারবেন না, কমন সেন্স। ওকে, ইউটিউবে ঢোকার পরে আপনি প্রথমেই আপনার যে ভিডিওটা কেউ একজন চুরি করলো সেটা খুঁজে বার করবেন। হ্যাঁ, আমি একটা আমার ভিডিও টাইটেল লিখে সার্চ দিলাম, তো এখানে আসতে কয়েকটা ভিডিও একজনেই আপলোড করছে নাকি সবগুলো, না একজন এক এক রকম আপলোড করছে। আচ্ছা যাই হোক, তো এই তিনটা ভিডিও আমার, হ্যাঁ তিনটা বা একটা ভিডিও আপলোড করছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার, আমি তাদেরকে বকা দেবো না, ইউ জানাবে কুমড়া। ওকে, তো আমি প্রথমে এটাতে রিপোর্ট করবো, হ্যাঁ এই ভিডিওটাতে খুব বেশি ভিউ নাই তারপরেও। এখন রিপোর্ট করার জন্য প্রথমে আপনি ভিডিওটা ভিউ করবেন, অবশ্যই ভিডিওটা দেখেন মনিটাইজ হচ্ছে, সে যদি মনিটাইজ না করতো তাহলে আমার কোনো সে ছিল না। আচ্ছা মনিটাইজ হচ্ছে। এখন ফার্স্টে আপনি যাবেন হচ্ছে এইখানে মোরে ক্লিক করবেন, নিচে ভিডিও নিচ থেকে মোর, এবার রিপোর্ট, হ্যাঁ এই রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই সিলেক্ট করবেন লাস্টের উপরের অপশনটা, ইনফ্রাইঞ্জেস, দাঁত ভেঙে যাবে এটা বলবো না, ইনফ্রাইঞ্জেস মাই রাইটস হোয়াট এভার ইট ইজ। তারপর এখান থেকে সিলেক্ট করবেন আবারও ইনফ্রাইঞ্জেস মাই কপিরাইট, ইনফ্রাইঞ্জেস যেটাই হোক, তারপরে সাবমিট। এখন এই পেজটা আসবে, এই পেজটা আসার পরে এখানে কিছু ইউটিউব আপনাকে 7-5-12 বুঝাবে আর কি। If you believe your copyright protected work was posted on YouTube without authorization, you may submit a copyright infringement notification. Be sure to consider whether fair use, fair dealing or similar exception of copyright applies before you submit. Okay, তার মানে কেউ যদি ফেয়ার ইউজ পলিসির আন্ডারে যদি আপনার ভিডিওটা ইউজ করে তাহলে কিন্তু সেটা আপনি কিছু করতে পারবেন না। আপনার ভিডিও থেকে একটুখানি কেটে সে সেটাকে ক্রিটিসাইজ করলো বা রিভিউ করলো, ধরেন আমার টিউটোরিয়ালটা কেউ কেটে নিয়ে বললো ভাই দেখছেন ইনি কী ধরনের টিউটোরিয়াল বানায়, কত পচা টিউটোরিয়াল বানায় দেখছেন আপনারা দেখছেন, আমি কিন্তু কিছু বলতে পারবো না, সে দেখাচ্ছে মানুষকে। ওকে, তবে ফুল ভিডিও না, যদি ফুল ভিডিও আপলোড করে দিয়ে বলে দেখছেন ভাই কত কিছু পচা টিউটোরিয়াল আপলোড করছে তাহলে আমি কি রিপোর্ট করতে পারবো। ওকে, যদি হালকা একটু সে নিয়ে যায়, নিয়ে গিয়ে যদি রিপোর্ট করে, অথবা সে প্রমোশনাল পারপাসে যদি আমার ভিডিও নিয়ে যায় লাইক, তাহলে তো আমি রিপোর্ট করবো না, তাই না? অথবা রিভিউ এডুকেশনাল পারপাস, এটাকে ফেয়ার ইউজ বলে, এভাবে যদি নিয়ে যায় তাহলে রিপোর্ট করতে পারবো না। এছাড়া আমার নিজের কাছে যদি কপিরাইট থাকে তাহলে আমি সেটাকে রিপোর্ট করতে পারবো। তো এই জিনিসটা আপনারা পরে বুঝে নেবেন, আমি বুঝিয়ে দিয়েছি যতটুকু বুঝেছি এতটুকু, আর বাইরে আর কিছু বুঝতে হবে না। ওকে, তারপরে হচ্ছে সাবমিট এ কপিরাইট কমপ্লেইন্ট, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, আবারও সেই কঠিন ওয়ার্ডটা আমাকে পড়তে হবে, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। এখানে ক্লিক করবেন, সামওয়ান কপিড মাই ক্রিয়েশন, তারপরে এখানে লেখা আছে কপিরাইট ইনফ্রিঞ্জ হু ইজ এফেক্টেড, প্রথমে আই অ্যাম মানে আমি এফেক্টেড আমার ভিডিও আপলোড করছে। তারপরে এখানে এই বড় একটা ফর্ম আসবে, দেখে ভয় পাবেন না, খুবই সিম্পল একটা ফর্ম। প্রথমে হচ্ছে ইউআরএল অফ অ্যালেজডলি ইনফ্রিঞ্জিং ভিডিও টু বি রিমুভড। ওকে, তো যেই ভিডিওটা কেউ আপলোড করছে, আপনার ভিডিওটা কেউ একজন আপলোড করছে, সেই ভিডিওটা লিঙ্ক দেবেন, যেমন আমি এটা, হ্যাঁ এই যে সে আমার ভিডিওটা আপলোড করছে, তার এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে কপি করে তারপরে এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট। এরপরে প্লিজ সিলেক্ট ওয়ান, এখান থেকে ডিসক্রাইব দ্য ওয়ার্ক অ্যালেজডলি ব্লা ব্লা ব্লা, এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে মাই ইউটিউব ভিডিও ওয়াজ রি আপলোডেড বাই আদার ইউজার্স। চোখে কম দেখি, এর মানে হচ্ছে আপনার ভিডিওটা মানে আমার ইউটিউবের ভিডিওটা সে নিজের মনে করে তার চ্যানেলে আপলোড করে দিয়েছে। ওকে, তারপরে এই অপশানটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দ্য ইউআরএল অফ ইউর অরিজিনাল ভিডিও, এখানে হচ্ছে জিনিসটা, মেইন জিনিস। এই অপশানে রিপোর্ট করার জন্য যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনার চ্যানেলে থাকতে হবে, আপনার চ্যানেলে যদি না থাকে তাহলে আবার অন্য ওয়েতে রিপোর্ট করতে হবে, তখন আপনার ডকুমেন্ট শো করতে হবে বা ওরা প্রুফ চাইবে, সেই প্রুফগুলো দিতে হবে। কিন্তু আপনার চ্যানেলে যদি ভিডিওটা থাকে তাহলে আর কিছু করা লাগবে না, জাস্ট আপনার চ্যানেলে ভিডিও ম্যানেজারে যাবেন, ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে আপনার যে অরিজিনাল ভিডিওটা সেই ভিডিওর লিঙ্কটা খুঁজে বার করবেন। লাইক আমার হচ্ছে এটা, যে 20 মিনিটের ভিডিও এটা, তো এই ভিডিওটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করব, এই যে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন ভালো করে খেয়াল করুন, এই ভিডিওটা হচ্ছে আমারটা যে অন্য চ্যানেলে আপলোড করছে মানে যার ভিডিওতে আমি রিপোর্ট করছি সেই ভিডিওটার লিঙ্ক এটা, আর এটা হচ্ছে আমার নিজের ভিডিওটার লিঙ্ক। ওকে, আমার নিজের যেটা আমি আমার চ্যানেলে আছে এই লিঙ্কটা দেওয়ার পরে এখানে লিখবো এন্টার ভিডিও, সে আমার পুরো ভিডিওটাই কপি করছে। এখানে দেখতেই পাচ্ছেন 20 মিনিট 54 সেকেন্ড, আমার ভিডিওটা 20 মিনিট 54 সেকেন্ড 55 সেকেন্ড, 1 সেকেন্ডের বিষয় না, সে আমার পুরো ভিডিওটা কপি করছে মানে তার পুরো ভিডিওতে আমার কপিরাইট আছে সেরকম। এন্টার ভিডিও, তারপরে হচ্ছে নিচে আরও ফর্ম। এখন আপনি যদি একসাথে 2-3টা ভিডিওতে ক্লেম করতে চান তাহলে অ্যাডেড অ্যানাদার ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি পরের ভিডিওটাতেও করতে পারবেন। লাইক এটা আমি এটা ওপেন করছি, এটা ওপেন করে এই লিঙ্কটা এখানে কপি করছি, কপি করার পরে কোথায় এই যে এখানে পেস্ট করলাম, এটা হচ্ছে কপিরাইটেড ভিডিও, আমার ভিডিও আরেকজন আপলোড করছে। তারপরে এখানে আবার আমার ভিডিও লিঙ্কটা দিতে হবে, এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, এন্টায়ার ভিডিও সিলেক্ট করে দিলাম। ওকে, তো এইভাবে আপনি চাইলে এখানে অনেকগুলো ভিডিও, কয়টা লিমিট আছে এটা আমি সঠিক জানি না, আপনারা অ্যাড করে দেখবেন, আমি 4টা না 5টা পর্যন্ত করেছি। এভাবে অ্যাড করে করে আপনার যতগুলো ভিডিও আছে সেগুলো খুঁজে খুঁজে এনে রিপোর্টে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে ফর্ম হচ্ছে এখানে আপনার লিগাল যেই ইনফরমেশানগুলো সেগুলো দিতে হবে। তো প্রথমে হচ্ছে ইউর লিগাল ফুল নেম, আ ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম নট আ কোম্পানি নেম, দ্যাট মিন্স আপনাকে আপনার নিজের নাম দিতে হবে, চ্যানেলের নাম দেবেন না, কোনো কোম্পানির নাম দেবেন না, আপনার নিজের ইন্ডিভিজুয়াল নামটা দেবেন। আমার নাম নিলাম আমি, এবার হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, হ্যাঁ রূপমহল প্রেমগুলি হাউস নাম্বার 420, না আমার অ্যাড্রেসটা আমি দেখাতে চাচ্ছি না সেই জন্য লিখলাম আর কি। তো এই যে আমি দেখুন এখানে কিন্তু আওলা জলা অ্যাড্রেস আমি লিখছি, উল্টাপাল্টা অ্যাড্রেস, আপনারা কিন্তু সেরকম লিখবেন না, লিগ্যাল একদম রিয়েল অ্যাড্রেসটা আপনি লিখবেন। আমি ফান করতে গিয়ে এটা লিখছি বলে অনেকে আবার ভাবেন না যে আমি আবার এটা লিখবো, হ্যাঁ আমি কিন্তু এখন রিপোর্ট করবো না, আমি জাস্ট এটা লিখছি। ওকে, তো তারপরে কান্ট্রি, এরিয়া কান্ট্রি, এটা তো বাংলাদেশ, আপনার জিপ কোড দেবেন একদম এবং সেই এই ইনফরমেশানগুলো সম্পূর্ণ লিগ্যালটা সঠিকটা দেবেন, 1207 কান্ট্রি বাংলাদেশ। আর ফোন নাম্বারটা আপনার নিজের ফোন নাম্বারটাই দেবেন এখানে, 0 আরে কি বাংলাদেশ দিচ্ছি তো 0100000, আপনার নাম্বার দেবেন, নাম্বার দেওয়ার পরে এখানে আপনার নামটা লিখবেন, এইখানে দেখুন লেখাটা হচ্ছে কপিরাইট ওনার অথবা ইউটিউব ইউজার নেম আর ফুল লিগ্যাল নেম, এখানে আপনার লিগ্যাল নেমটাই নিয়ে দেবেন, সমস্যা নেই, এখানেও লিগ্যাল নেম দিয়ে দেন। তারপরে অথরিটি টু টেক দিস কমপ্লেন্ট, আপনি কোন অথরিটি থেকে দিচ্ছেন এটা আপনার, এখানেও আপনার নামই লিখে দেন, লাইক আমার নিক নেমটা লিখে দিলাম আমি, অথবা আপনি যদি ওনার হন কোনো ম্যানেজার হন সেগুলো লিখে দেবেন আর কি, আপনার নাম লিখে দেন তাহলে হবে। আর সেকেন্ডারি ইমেল হচ্ছে যে ইমেলে আপনাকে প্রাইমারি ইমেল এটা দেওয়া আছে, এটাতে যোগাযোগ করবে, তো এই ইমেলটা দেওয়া আছে এখানে, আপনারা চাইলে আরেকটা ইমেলও এখানে দিতে পারেন, বসিয়ে দিতে পারেন, অথবা এটা না দিলেও চলবে। ওকে, তাও আমি একটা বসিয়ে দিচ্ছি, ধরেন ইউর নেম, যেটাতে আপনাকে কন্ট্যাক্ট করে পাওয়া যাবে আর কি, সেরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, yourname@gmail.com। তারপরে এই সবগুলো তথ্য যখন সঠিকভাবে ফুলফিল করবেন আবার একটু চেক করে নেবেন যে তথ্যগুলো ঠিক আছে কিনা, সবগুলো ইনফরমেশান সঠিক হওয়ার পরে আপনি এখানে
সবগুলাতে আন্ডারস্ট্যান্ড দেবেন, ঠিক চিহ্ন দেবেন, ঠিক চিহ্ন দেওয়ার পরে নিচে আবার আপনার ফুল নেমটা লিখে দেবেন, এটা হচ্ছে আপনার সিগনেচার হিসেবে কাজ করবে। ফুল নেমটা সিলেক্ট করে সাবমিট কমপ্লেইন্টে ক্লিক করবেন। ওকে, তো আমি আমার ইনফরমেশনগুলো ঠিক করে নিচ্ছি, আপনাদের আড়ালে ঠিক করে সাবমিটে ক্লিক করবো। হ্যাঁ, এই যে আমি সব ইনফরমেশান ঠিক করে দিয়ে তারপরে এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার ফলে বড় একটা মেসেজ লিখছে, সেখানে লিখছে, থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, প্লিজ নোট দ্যাট ইফ মোর ইনফরমেশান ইজ নিডেড টু প্রসেস ইউর টেক ডাউন রিকোয়েস্ট, উই উইল ইমেইল দ্য অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ ইউর অ্যাকাউন্ট অ্যালং উইথ দ্য অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড ইফ ইউ রিসিভ ওয়ান অফ দিস ইমেল অফ যাই লিখুক। এটার মানে হচ্ছে আপনার কাছে যদি তারা ফার্দার কোনো তথ্য চায় আপনার ভিডিওটা নিয়ে, যদি কোনো প্রুফ করার জন্য যদি আর কোনো প্রমাণ চায় তারা, তাহলে সেটা দিতে হবে। সাধারণত ইউটিউবে ভিডিও লিঙ্ক দিয়ে দিলে আর কোনো প্রমাণ চায় না, হ্যাঁ, সরাসরি টেকডাউন করে ফেলে। ওকে, তো আমি একটা প্রমাণ দেখাচ্ছি আপনার রিপ্লাইটা কী আসবে যখন টেকডাউন হবে। জাস্ট একটা সিম্পল আগের আমি রিপোর্ট করেছিলাম সেটা দেখাচ্ছি, আর এটা একটু সময় নেবে, এক থেকে দুই দিন সময়, সাধারণত একদিন দুই দিনের ভিতরে হয়ে যায়, তারপরে হয়তো ম্যাক্সিমাম একটা লিমিট আছে, একটু ওয়েট করবেন, হয়ে যাবে। তারপরে আমি সেই ইমেলের ইয়েটা দেখাচ্ছি। আচ্ছা, তো আপনি ওইটা যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে এখানে আপনাকে একটা ইমেল দেবে, এটা হচ্ছে কনফার্মেশন মেসেজ। কনফার্মেশন মেসেজে আপনাকে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবে আর বলে দেবে যে আপনি এটা করেছেন, আর এই রুলসগুলো আপনাকে মানতে হবে, আর সিগনেচারটা দেওয়া থাকবে, এটাই হচ্ছে। তারপরে আপনাকে আমি স্যাম্পল দেখাচ্ছি যে টেকডাউন হওয়ার পরে কীরকম মেল আসবে। আমি জানি না, প্রত্যেকবার যখন ভিডিওর কমপ্লেন করার পরে যখন টেক ডাউন করে, আই মিন ভিডিওটা ডিলিট করে, তখন বাংলায় লিখে, আমি জানি না কেন। দেখুন লিখছে, হাই সোহাগ 360, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নোটিফিকেশান, দ্য কন্টেন্ট হ্যাজ বিন রিমুভড, মানে ভিডিওটা তার রিমুভ করা হয়ে গেছে ইউটিউব টিম, আপনার দায়ের করা তথ্য এখানে আছে, নিচে করছে আমার যে ইনফরমেশানগুলো সেগুলো দেওয়া আছে, জাস্ট আর কিছু না, তো ভিডিও রিমুভ হয়ে গেছে, এরকম একটা মেল আসবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এইভাবে কমপ্লেন করলে পরেই আপনারটা আপনার ভিডিওটা যে আপলোড করছে তারটা রিমুভ হয়ে যাবে, আপনাকে মেল পাঠাবে। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে ফেসবুকের পেজে মেসেজ করতে পারেন, ভিডিওর কোথাও হয়তো বা ফেসবুকের লিঙ্ক পেয়ে গেছেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, অথবা আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে গিভ ইট এ থামস আপ, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। ওকে, এই যে সাবস্ক্রাইব বাটনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কোথাও এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, ভালো থাকবেন সবাই, সি ইউ নেক্সট টাইম, ছাড়া।